দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে। হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ব্লগ। তো ফাইনালি চলে এসেছি আমার শঙ্করপুরে। শঙ্করপুরে 2024 থিম চলেছে আমেরিকার বিষ্ণু নারায়ণ টেম্পল। আর এই ভিডিওর পর আমার কিন্তু টপ টেন দুর্গোৎসব প্যান্ডেলের ভিডিও আসতে চলেছে। রুট গাইড সাথে আপনার ম্যাপে লোকেশন থাকবে, আপনার সহজে যে কোনো প্যান্ডেল সহজে ভিজিট করতে পারবেন। চলো আস্তে আস্তে আমাদেরকে ভিতরে অংশে নিয়ে যাই। এটা দেখতে পাচ্ছি যে কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর এটা মহালয়ার পরের দিন করে এটা ওপেনিং হতে চলেছে। চলো আস্তে আস্তে আমার ভিতরে অংশে আপনাদের নিয়ে যাই। সিট চেপে আপনারা সহজে প্রবেশ করতে পারবেন, ঠিক আছে। আর এখানকার যদি অ্যাড্রেসটা বলতে যাই, আপনারা সহজে দুর্গাপুর স্টেশন থেকে বা দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে সহজে নুচিপাড়া হয়ে যে রোডটা পড়ছে বিধাননগর রোড, বিধাননগর বাস যাওয়ার পর সহজে চলে আসবেন শঙ্করপুর। শঙ্করপুর মোড় নামবেন, তার কিছু দূর হাঁটলে এ প্যান্ডেলটা আপনারা পেয়ে যাবেন। চলো আস্তে আস্তে আমাদেরকে ভিতরে অংশে নিয়ে যাই। প্রায় দেখতে পাচ্ছি অনেকটাই এখানে কাজ এগিয়ে গেছে। আমরা ভিতরে অংশে প্রবেশ করবো, তাকে সামনে দেখিয়ে দিই। এগুলো দেখতে পাচ্ছি ছোটো ছোটো কাজ দিয়ে পরপর সাজানো হয়েছে, ঠিক আছে। এই সাইডে আপনারা সহজে প্রবেশ করবেন, আর বাইরে অংশটা আবার দেখে নাও। এবারে আস্তে আস্তে আমরা ভিতরে অংশের দিকে যাবো, ভিতরে দেখবো কতদূর কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যেটা বললাম, এটা মহড়ার পরের দিন করে এটা ওপেনিং হয়ে যাবে। আর আপনারা আমার ভিডিওটি কোথায় দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দুর্গাপুর ও কাসানসোল যে কোনো প্যানেল দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলো আমার দিকে আস্তে আস্তে করে ভিতরে অংশের দিকে নিয়ে যাই। আমরা আস্তে আস্তে ভিতরে অংশের দিকে যাচ্ছি। আর এটা দেখে নাও, এটা আস্তে আস্তে এটা কমপ্লিট হয়ে গেছে। এর উপরে কিন্তু কাজ দিয়ে করা হয়েছে, ঠিক আছে। হয়ে গেলে যত কাজ সব কাজ দিয়ে করা হয়ে গেছে। ভিতরে অনেকটাই শিশুমহল কাজ দিয়ে করা হয়ে গেছে ভিতরে অংশটা। ভিতরে অংশ খুব সুন্দর লাগছে, আপনি আসেন তো বলবো। এটা অবশ্যই নাইট করে আসবেন, তো ফুল লাইটের কাজ আমরা দেখতে পাবেন সহজে। ফাইনালি দেখতে পাচ্ছি আমার ভিতরে অংশে চলে এসেছি। আর এই সাইড করে দেখতে পাচ্ছি মার্বেল দিয়ে করা হচ্ছে সাইড করে, আর ও সাইড করে মা প্রতিমা স্থাপনা করা হবে। আর সাইডে এক্সিট গেট, এই সাইডে এক্সিট গেট, আর এই সাইডে আপনার সহজে এন্ট্রি গেট করবেন। আর ভিতরে যে অংশটা বললাম সেটা পুরোপুরিভাবে এখানে শিশুমহল টাইপে করতে চলেছে। তো আজ এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলো আস্তে আস্তে করে বাইরে অংশের দিকে আপনাদেরকে নিয়ে যাই। আজকে শঙ্করপুরের প্রেসেন্ট ব্লগটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এখানে দু বছর বেশি থিম বললাম বিষ্ণুনারায়ণ টেম্পল চলেছে। ২০২৪ আজকে আপনাদের প্রিপারেশন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ২০২৪ শঙ্করপুরের থিম চলেছে আপনাদের আমেরিকার বিষ্ণুনারায়ণ টেম্পল। যারা চ্যানেল শুনছে তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাও, কারণ নেক্সট ভিডিও আসতে হচ্ছে দুর্গাপুরের টপ টেন দুর্গোৎসব প্যান্ডেল। ম্যাপের লোকেশন রুট গাইডও থাকছে, আমার সহজে যে কোনো প্যান্ডেল ভিজিট করতে পারবেন সহজে। চলো আস্তে আস্তে যাওয়া যাক, আর ভিডিওটা আমরা এখানে স্টপ করবো। আর অবশ্যই 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 আমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আপনাদের একটা সাবস্ক্রাইব আর আমার কাছে একটা মোটিভেশন। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যালো বন্ধু, তো ফাইনালি চলে এলাম আর একটি নতুন ব্লগ সাথে। আজ চলছি দুর্গাপুরে আর একটা প্যান্ডেল, সেটা হচ্ছে বিধাননগরের সন্তোষ ক্লাবে। সামনে দেখতে পাচ্ছ সন্তোষ ক্লাব। আপনারা কীভাবে আসবেন এখানে সহজে? আপনারা আসানসোল থেকে যদি আসছেন তার বাসে চলে চলে আসবেন, আর যদি দুর্গাপুর থেকে আসছেন তা দুর্গাপুর থেকে নামবেন, ঠিক আছে। দুর্গাপুর থেকে বিধাননগর রোড থেকে পড়ছে সে রোডে সামনে 2024 এই প্যান্ডেলটা হচ্ছে। ভিতরে যাবো, কতটুকু কাজ এগিয়েছে ভিডিও মাধ্যমে দেখাবো। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি ইতিমধ্যে আমার বিধাননগরের সন্তোষ ক্লাবে। সন্তোষ ক্লাবে প্রায় অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে। এটা শুনছিলাম আপনার দিকে এটা পঞ্চমী চতুর্থ দিন করে এটা ওপেনিং হতে চলেছে। ভিতরের দিকে নিয়ে যাই, তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখতে পাচ্ছি সামনে এগুলো, এগুলো যে শোল দিয়ে পুরোপুরিভাবে করা হয়েছে, এগুলো শোল পাট, ঠিক আছে। তারপর থার্মোকল কাঠ দিয়ে সব কিছু দিয়ে ইউজ করা হয়েছে। আর এই অংশ হয়ে আপনারা সহজে প্রবেশ করবেন।
যদি দেখিয়ে দিই বিধানগর সন্তোষ ক্লাবের থিমটা কী কী দিয়ে করা হচ্ছে, সামনে দেখতে পাচ্ছি যে সোল দেখতে পাচ্ছি, সোল করে পেন্ট করা হচ্ছে, ঠিক আছে, তারপর কাঠ, ঠিক আছে, প্লাই, ঠিক লাগে সব সবটি দেওয়া হয়েছে। আর এ রাস্তা হয়ে আসার সাথে ভিতরে প্রবেশ করবেন, ভিতরে দেখাবো কদূর কাজ এগিয়েছে। এবারে সহজে আস্তে আস্তে আমরা ভিতরে অংশে যাবো, সন্তোষ ক্লাবে ভিতরে অংশে আমরা দেখবো যে কদূর কাজ এগিয়েছে। আমাদের বাইরের অংশটা ঘুরে দেখালাম, সহজে আমরা সহজে প্রবেশ করবেন। তো দেখতে পাচ্ছি যে ভিতরে অংশে প্রায় অনেকটা এখানে কাজ এগিয়ে গেছে। আর এগুলো থিম যে ইতিমধ্যে সন্তোষ ক্লাব যে ভিতরে অংশে আমরা চলে এসেছি, আর এখানকার থিমটা দেখে মনে হচ্ছে এখানকার দেখতে পাচ্ছি এগুলো মোচক মোচকে যেগুলো হয় মোমবাতি যে মোচকগুলো সেই বছর টাইপের কিছু করতে চলেছে। তো অনেক দূর কাজ এগিয়ে গিয়েছে, আবার আস্তে আস্তে ভিতরে অংশের দিকে নিয়ে যাই। দেখতে পাচ্ছি আমার ভিতরে অংশে চলে এসেছি, আর যেটা বলছিলাম এবছর এটা মোমবাতির যে চাকগুলো দেখতে পাচ্ছি যেগুলো মোমবাতির চাক, ঠিক আছে, সেরকম এবছর এখানকার থিমটা তুলে ধরা হয়েছে। আর ভিতরে দেখতে পাচ্ছি যে কাজটা এখানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার যদি সামনে থেকে দেখিয়ে দিই, যদি এটা দেখতে খুবই সুন্দর লাগছে এই বছরটা, কিন্তু প্যান্ডেলটা আপনাদের লিস্টে রাখবেন। ২০২৪ বিধাননগরের এই প্যান্ডেলটা আপনারা অবশ্যই লিস্টে রাখবেন, এই প্যান্ডেলে ২০২৪ খুব সুন্দর হতে চলেছে। আর এখানে থিমটা অনেকে বললাম যে মোমাসির চাক টাইপের যেটা হয় সেটা এখানে এবছর থিমটা এরকম তুলে ধরা হবে। আর এই সাইডে মা প্রতিমা স্থাপনা করা হবে, এই সাইডে এন্ট্রি গেট, ঠিক আছে, আর সহজে আসতে পারবেন। এটা কিন্তু আমার ডেস্টিনেশন ম্যাপে লোকেশন থাকছে, আমার চেক আউট করে সহজ চলে আসবেন। চলো আস্তে আস্তে আপনারা আমরা ভিতরে অংশে নিয়ে যাই। আজকে ভিডিও আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো আজকে আজ ঘুরে দেখালাম বিধাননগরের সন্তোষ ক্লাবে, সেটা হচ্ছে দুর্গাপুরে। দুর্গাপুরে যে কোনো বাস হিসেবে সহজ চলে আসবেন বিধাননগর, বিধাননগরের সামনে প্যান্ডেল হচ্ছে। আজ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং দুর্গাপুরে দুর্গাপুরে টপ টেন দুর্গাপুর প্যান্ডেল ভিডিও আসতে চলেছে, দুর্গের সাথে সাথে ম্যাপের লোকেশন থাকছে, আবার সহজে এখানে ভিজিট করতে পারবেন। চলো টাটা বাই বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।